নিউমোনিয়া আমাদের দেশে পরিচিত একটা অসুখ এবং নিউমোনিয়া হলে কিন্তু মৃত্যুর একটা ঝুঁকি থাকে এটা আমাদের ফুসফুসে যে ইনফ্ল্যামেশন হয় সেটাকে আমরা নিউমোনিয়া বলে থাকি এবং কিছু রিক্স ফ্যাক্টর আছে যেগুলো নিউমোনিয়া হওয়ার চান্স বাড়িয়ে দেয় আমাদের দেশের কিন্তু দেখা যায় রাস্তাঘাটে গেলে প্রচুর মানুষ ধূমপান করছে এটা দুঃখজনক এবং এদের কিন্তু ফুসফুসে ক্যান্সার হয় এদের কিন্তু নিউমোনিয়া হওয়ার ঝুঁকিও বেশি থাকে দ্বিতীয়ত যে বিষয়টা অ্যালকোহল আমাদের দেশে মানে যেভাবে পাশ্চাত্যে বা অন্যান্য দেশে খাওয়া হয় সেরকম না হলে অনেকে কিন্তু অ্যালকোহল গ্রহণ করেন তাদের মধ্যে কিন্তু নিউমোনিয়া হওয়ার চান্স অনেক বেশি থাকে এটা একটা মাথায় রাখতে হবে তৃতীয়ত বয়স বয়স যত বাড়ে এটা কিন্তু নিউমোনিয়া তাদের হওয়ার চান্স কিন্তু বেশি থাকে এবং সিক্সটি ফাইভের পরে কারো যদি নিউমোনিয়া হয় তার কিন্তু অনেক রিস্ক থাকে এবং মৃত্যুর একটা সম্ভাবনা থাকে তো যাই নিউমোনিয়া হলে জ্বর থাকে কাশি থাকে বুকে ব্যথা থাকে অনেক সময় কাশির সাথে রক্ত আসতে পারে এরকম হলে খুব দ্রুত ডাক্তার দেখাতে হবে নিউমোনিয়া কিন্তু ভালো চিকিৎসা আছে এবং চিকিৎসা করলে কিন্তু ভালো থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে